প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 8 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবার। এখন জানিয়ে দেব গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে 41,698 জনের। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,354 জনের। এছাড়াও গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার ছিল 20.03% এবং এই নিয়ে সর্বমোট শনাক্ত হয়েছেন 18,79,255 জন। এছাড়াও গত 24 ঘন্টায় মোট নতুন করে সুস্থ হয়েছেন 10,800 জন এবং গত 24 ঘন্টায় এই সংখ্যা সহ এই পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন 16,22,857 জন। গত 24 ঘন্টায় মোট মৃত্যুবরণ করেছেন 43 জন এবং গত 24 ঘন্টার এই মৃত্যু সংখ্যা সহ এ পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন 28,670 জন। গত 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে 26 জন ছিলেন পুরুষ এবং 17 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন। এছাড়াও চট্টগ্রামে 11 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 13 জন, রংপুরে 1 জন ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। প্রতিদিনের করোনা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।